আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই, তাকলুর মতন ব্যাধককে কোরআনের বিপক্ষে কথা বলার কারণে মন্ত্রিত্ব বাতিল করেছে, আমি তাকে ধন্যবাদ জানাই। দরকার মারহাবা, ঠিক কি না? মুসলমান ভাইরা, আমি তাকলু মামার নামে একটা গান বানাইছি, শুনবেন শুনবেন। আখাতে ছাগল বন্দি, আখাতে ছাগল বন্দি, জলে বন্দি, জলে বন্দি কি? আলহামদুলিল্লাহ ভাই, কি সমস্যা হচ্ছে? এটা তো এটা আপনি তো বুঝতে পারবেন না, এটা আপনি আপনি বুঝবেন কি ভাই? কোন হাদিসের কথা আপনাকে বলে আমি নেমে যাই। আলহামদুলিল্লাহ, আশ্চর্য লাগে মুসলমান আমরা কোরআনের কথা বলবো, একজন বেয়াদব এরকম কথা বললো সেদিকে খেয়াল করলেন না। আর কারণে কথা একটু বললে কি দোষ ধরে বলে এরকম মুসলমানের কারণে আজীবন কোরআনে ধ্বংস হয়েছে, জরুরি করে কিনা আমাদেরকে ওই মুখ ঐক্যবদ্ধ হতেই হবে, কোন নাস্তিকদের কেন ছাড় দেবো না। এই মাহফিলের মধ্যে এখানে এমন আলেম আছেন যার ছাত্র হওয়ার যোগ্যতা বলে নাই, তারপরেও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই মহান মনিবের দলে আমরা সবাই সুখে দাপন করি, যে আল্লাহ দয়া করে মহব্বত করে ভালোবেসে এর অবতি সামের এসে বসবার জন্য সুযোগ করে দিলেন কি? আমরা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, বিশ্বাস করতে হবে কাকে, ভরসা করতে হবে কাকে? আল্লাহকে ভরসা করা লাগবে, অন্য কাউকে ভরসা করা যাবে মাস করা ভরসা নয়, আল্লাহ ভরসা কিনা সামান দিয়ে হাত দেওয়া ভরসা নয়, আল্লাহ ভরসা। সব ক্ষমতা আমার, সব ক্ষমতা ধ্বংস হয়ে যাবে কিন্তু আমার ক্ষমতা অটল থাকবে। কার কথা জনে বলেন? কার কথা? আল্লাহর কথা। যারা কোরআনের বিপক্ষে যায়, কোরআন নিয়ে যারা সিনেমিনি খেলে, আল্লাহ তাদের অপমান করতে পারে, ঠিক কিনা? জনে বলেন তো ঠিক কিনা? কিছুদিন আগে আমাদের ঢাকার মুখে একটা কোনো মামা বের হয়েছে, সে সংবিধানে কোরআন মানে না। কি মামা, কি মামা, কি মামা? তাকলু মামা, সেই কোরআন নিয়ে সিনেমিনি খেলছিল, আল্লাহ তাকে সম্মান এমন নামে নষ্ট করে দিয়েছে, বলেন তাকে সম্মান দেওয়ার মানে কি? আল্লাহ বলছে আমি আল্লাহ তাকে সম্মান দিয়ে যে সম্মান পায়, আর আমি আল্লাহ তাকে বেয়ার যদি করি ওই গতি থেকে টেনে হেসে নামাইতে পারি, জুড়ে বলে কোনো ঠিক কিনা? সমগ্র পৃথিবী আসমান জমিন সৃষ্টি করেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি সাত এবং আসমান জমিন বানিয়েছেন তার হাতে ক্ষমতা। আমার মনে হয় আমি কসম করে বলতে পারি,
আপনাদেরকে আমার ভাষা বুঝেন? ভাষা কি কষ্ট হচ্ছে বুঝতে? আলোচনা চলবে কতক্ষণ পর্যন্ত? সারা রাত আপনারা থাকবেন, আল্লাহ চলে যাবেন ইনশাআল্লাহ। সারা রাত আলোচনা করার কোনো দরকার? সারা রাত যদি ওয়াজ করি, নামাজ যদি ফজরের নামাজ ছেড়ে দেন, আল্লাহ ডাকতে বলবে বক্তা সারা রাত ওয়াজ করছ, আমার বক্তারা ফজরের নামাজ ছাড়ছে, আয়াতের তত্ত্বা বলা যাবে কিনা। এই জন্য আলোচনা শুনতে হবে, মূলত আমাদেরকে আমল করতে হবে। আমল ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে? যত বড় তুমি দল হও না কেন, যত বড় ক্ষমতাশীল দল হও না কেন, আল্লাহর চোখ ফাঁকি দিয়ে তুমি বাঁচতে পারবে না। এই জন্য সমস্ত খারাপ কাজ থেকে, অসৎ কাজ থেকে রক্ষা করতে পারে বলেন তো কি? আরো আসতে বলেন, আরো আসতে বলেন, আল্লাহ যদি কোনো বান্দা বান্দি আমার আমি আসমান জমিনের মধ্যে যতগুলো ফাঁকা জায়গা আছে আমি নেকি দিয়ে তা পরিপূর্ণ করে দেই, জোরে বল সুবহানাল্লাহ। আমি বলি বিচার তাহলে আমার কোনো দোষ আছে? বাংলার জমিনে যদি বিচার থাকতো তাহলে কোন মুসলমান একজন মুসলমানকে ক্ষতি করার চেষ্টা করত না, কথা বলে? আজকে আমরা ক্ষমতার দাপটে, অহংকারের দাপটে আজকে একজন মুসলমানের আমরা ক্ষতি করার চেষ্টা করি, নিজের জমিনের জমিন বড় করার জন্য অপরের জমিনের আর ছেড়ে নিজের তার লম্বা করি, ঠিক কিনা? বিশেষ করে আপনাদের ঢাকার বুকে এইসব ঘটনা বেশি হয়, হয় কি হয় না? বিচার আছে, বিচার আছে, অন্যায় ভাবে আদেবেলা জেলের মধ্যে আছে ছত্রশিরা চোর ডাকাত, তারা আজকে বাইরে ঘোরাফেরা করে, বিচারপতি বিচার করে বিচার নাহি মেরে, বলবো বলবো বলবো, বিচারপতি বিচার করে বিচার নাহি মেরে, বলো আমি বিচার পাবো কার কাছে গেলে, ও ভাই বলো আমি বিচার পাবো কার কাছে গেলে, কত সন্ত্রাসীরা বাইরে ঘরে, কত চোর ডাকাতেরা বাইরে ঘরে, আলেন কেন জেলে, বলো আমি বিচার পাবো কার কাছে গেলে, ও ভাই বলো আমি বিচার পাবো কার কাছে গেলে, আলে মোলা মারা ভালো মানুষ জন বলে জানে, জানে কিনা? আলে মোলা মারা ভালো চলবে, যতদিন এই বুকে আছে
সর্বসৃষ্টি হয় বল চিরদিন দুনিয়ার হয়েছে হাল ইসলামের চলবে না শেষ করে দেব, আলহামদুলিল্লাহ মনে হচ্ছে ইমানি মজবা আমাদের মজবুত হচ্ছে। আমরা মুসলমান এই কোরআন নিয়ে সিনেমিনি খেলতে কাউকে দিব না। যারা কোরআন নিয়ে সিনেমিনি খেলে, যারা কোরআনের বিপক্ষে কথা বলে বিপদের মধ্যে তারাই পড়ে না, কে পড়ে বলেন তো দেখি? যে বলে সে বিপদের মধ্যে পড়ে। আল্লাহর কোরআন যেমন আছে তেমনই থাকবে, ঠিক কিনা জানি না। আজকে আযান আছে তসলিমে নাসরিন নাম, জানেন কথা ঠিক কিনা? হলাত আছে নদীর সিদ্দিক নাম। ও মুসলমান ভাইরা, খবরদার, সাবধান, ক্ষমতা নিয়ে কোনো কেউ বাড়াবাড়ি করো না। ও মুসলমান ভাইরা আমার, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই, তাকলুর মতন বেয়াদবকে কোরআনের বিপক্ষে কথা বলার কারণে মন্ত্রিত্ব বাতিল করেছে, আমি তাকে ধন্যবাদ জানাই। এদের কারণ মারহাবা, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আমি তাকলু মামার নামে একটা গান বানাইছি, শুনবেন? শুনবেন? আখ্যাতে ছাগল বন্দি, আখ্যাতে ছাগল বন্দি, জলে বন্দি, জলে বন্দি কি? আলহামদুলিল্লাহ ভাই, কি সমস্যা হচ্ছে? এটা তো আপনি তো বুঝতে পারবেন না, এটা তো আপনি আপনি বুঝবেন কি ভাই? কোন হাদিসের কথা আপনার সাথে বলে নেমে যায়? আলহামদুলিল্লাহ, আশ্চর্য লাগে মুসলমান আমরা কোরআনের কথা বলবো, একজন বেয়াদব এরকম কথা বললো সেদিকে খেয়াল করলেন না, আর কারণে কথা একটু বললে কি দোষ? ধরে বলো, এরকম মুসলমানের কারণে আজীবন কোরআনে ধ্বংস হয়েছে, জরুরি করে কিনা? ক্ষমতা দিলেন,
আল্লাহ তার নবীকে ডাকতে বললেন, নবী গো, ও আমার হাবিব, বল্লিগ মাউজিলা ইলাইকা মিন রব্বি, আমার পক্ষ থেকে তোমার কাছে যা কিছু নাযিল করা হয়েছে তোমার দায়িত্ব হলো সব কিছু তুমি মানুষের মধ্যে পৌঁছে দাও। এমন কোন ক্ষমতার অপব্যবহার করা যাবে না, এমন কোন বাহাদুরি করা যাবে না, এমন কোন অন্যায় কাজ করা যাবে না যা কাজ করলে নবুয়তের দায়িত্ব পালন করা হলো না। সঠিকভাবে যদি তুমি দায়িত্ব পালন করতে পারো, আমার আল্লাহ নবীকে ডাকতে বললেন, আমি আল্লাহ তাআলা অন্য অন্য মানুষের মধ্য থেকে বাছাই করব, কিন্তু শুনে রাখো, শুনে রাখো নবীজি, লা ইয়াতিল কওমাল কাফির, আমি আল্লাহ তাআলা কাফেরদেরকে রাস্তা দেখাবো না, আমি আল্লাহ তাআলা কাফেরদেরকে পথ দেখাবো না। জয় কর আল্লাহু আকবার। এবার আসুন বাবাজিরা, আমার প্লিজ আমার দিকে নুগাত নেই, খেয়াল করুন, বলেন তো দেখি, দুনিয়ার মধ্যে যদি কোনো আমরা ভালো আমল করি, বিপদের মধ্যে যদি আমরা কোনোদিন পড়ে যাই, হেফাজত করবেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? এমনি অমর থেকে বর্ণিত, বনি ইসরায়েলের তিন বন্ধু মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিলেন, বাবদানের আমার এটা কোনো কিচ্ছা কাহিনী কোনো কিছুই নয়, এটা সহি হাদিস, আপনি গভীরভাবে খেয়াল করুন। তিন বন্ধু যখন মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিলেন, এমন তো অবস্থায় আমার আল্লাহ বললেন, ফারসাল্লাহ আলাইহি তুফান, জয় কর আল্লাহু আকবার, বিকট শব্দ শুরু হয়ে গেল, এত তীব্র বাতাসের গতি, বাবজির আমার গভীর ভাবে খেয়াল করুন। ও মায়েরা বোনেরা, এই ঘটনার মধ্যে আপনাদের আকিদা কেমন ঠিক রাখতে হয়, পর্দা কেমন করে করতে হয়, পর্দা কেটে কিছু উপর হয় আর কি কি হয়, গভীর ভাবে খেয়াল করুন মায়েরা বোনেরা। আমার বাবজির আমার বলেন তো দেখি, আমাদের চাচাতো বোন মামাতো বোন আছে কিনা? জোরে বলে, বোন যদি অতীব সুন্দরী হয় বিপদ কম না বেশি? জোরে বলেন, গভীরভাবে খেয়াল করুন। ওই তিন বন্ধু ছোটাছুটি শুরু করলো, আহারে মামুদ, বাঁচানোর ক্ষমতা তোমার হাতে, যেত দ্রিব্য বাতাসের গতি, ও আল্লাহ একটু উপায় বলে দাও, বাঁচার তুমি একটা পথ দেখিয়ে দাও। এমন তো অবস্থায় আবদুল্লাহ, ওই তিন যে বন্ধুর কথা বললাম, প্রথম ব্যক্তির নাম আব্দুল্লাহ, নাম কি? নাম কি? দ্বিতীয় ব্যক্তির নাম হচ্ছে আব্দুল মাহমুদ, তৃতীয় ব্যক্তির নাম হচ্ছে আব্দুল সুবহান। ও মুসলমান ভাইরা গভীর ভাবে খেয়াল করুন, ওই তিন বন্ধু যখন দূর থেকে তাকে দেখে বিশাল বড় একটা গুহা দেখা যায়, পাহাড়ের একটা গুহা দেখা যায়, তিনজন দৌড়ে গিয়ে ওই গুহার মধ্যে যখন প্রবেশ করলে, গুহার মধ্যে যখন ঢুকলেন, আল্লাহ পাকের কি করল, আল্লাহ পাকের কি হেকমত, ওই বিশাল বড় একটা পাথরের টুকরো নিয়েছে, ওই তিনজন যে গর্তের মধ্যে ঢুকেছে, ওই পাথরটা একেবারে গুহার মুখ বরাবর রেখে দিল। যখন সুবহানাল্লাহ, ক্ষমতা কার হাতে? গভীরভাবে খেয়াল করুন, তিনজন বলতেছে, আগেই তো ভালো ছিলাম, এই গুহার মধ্যে ঢোকার কারণ নিজেকে সেভ করব বলে, কিন্তু আর তো বিপদের মধ্যে বেশি পড়ে গেলাম, এত বড় বিশাল পাথর তারা ফেলতেছে, পাথরটা কিঞ্চিৎ পরিমাণ নড়ে না, এমন তো অবস্থায় তারা বলা বলি শুরু করলো, আরে বলো বলো আমরা জীবনে কে করে ভালো আমল করেছি, এই জায়গায় যদি বলতে পারি আমার আল্লাহ আমাদেরকে হেফাজত করতে পারে ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আব্দুল্লাহ সর্বপ্রথম ডাকতে বললেন, ও আব্দুল মাহমুদ, আব্দুল সুবহান, আমার জীবনের তেমন কোনো ভালো আমল করতে পারি না, কিন্তু একটা আমলের কথা আমার মনে হয়, আব্দুল মাহমুদ আব্দুল সুবহান বলেন, ও আব্দুল্লাহ বলো বলো তুমি জীবনে কোনো ভালো আমল তা তুমি করেছ, একটু মেহরবানি করে বলে দাও। আব্দুল্লাহ বলেন, আমার অতীব সুন্দরী একজন চাচাতো বোন ছিল, ওই বোনের প্রতি আমার লোভ আকাঙ্ক্ষা বেড়ে গেল, হঠাৎ আমার বোনকে ডাকতে বললাম, বোন গো তুমি আমার ছোট বোন, আমি তোমার বড় ভাই, তোমার প্রেমে পড়ে গেলাম, মেহরবানি করে তুমি আমাকে প্রেম নিবেদন করার সুযোগ করে দাও, মেহরবানি করে তুমি আমার কথাটা রাখো, আবদারটা রাখো। ওই বোন ডাকতে বললেন, ভাই আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আমি তোমার আকাঙ্ক্ষা
আশঙ্কা পূরণ করতে পারি। আমার একটা আবদার আছে। কি আছে? আবদার আছে। আব্দুল্লাহ বলেন, ও আমার বোনরে, তোমার কি আবদার আছে? দেরি করো না, তাড়াতাড়ি করে বলে দাও। আমি আর অস্থির থাকতে, আমি আর স্থির থাকতে পারছি না, আমি তোমার প্রেমে অস্থির হয়ে গেছি। ও আমার বোন, তুমি কি বলতে চাও? তোমার কি আবদার? তাড়াতাড়ি করে বলে দাও। আব্দুল্লাহর বোন ডাকতে বলে, ভাই আমাকে 100 স্বর্ণ মুদ্রা দিতে হবে। কয়শো? 100 স্বর্ণ মুদ্রা দিতে হবে। যদি তুমি আমাকে 100 স্বর্ণ মুদ্রা দাও, আমি কথা দিলাম তুমি যা করতে চাইবে আমি বাধা দেব না, তুমি যা বলবে আমি তাই শুনব। আব্দুল্লাহ বলে, আমি খুব গরিব মানুষ ছিলাম, 100 স্বর্ণ মুদ্রা দেওয়ার আমার ক্ষমতা ছিল না, আমি কষ্ট করে পরিশ্রম করে আমার বোনের কাছ থেকে কিছুদিন সময় সংগ্রহ করে আমি অনেক পরিশ্রম করে 100 স্বর্ণ মুদ্রা সংগ্রহ করলাম, আর ওইগুলো নিয়ে আমার বোনের কাছে ডাক দিয়ে বললাম, বোন গো তুমি আমার কাছে 100 স্বর্ণ মুদ্রা চেয়েছ, এই নাও 100 স্বর্ণ মুদ্রা তোমাকে দিয়ে দিলাম, আর দেরি করো না, আমার মনের আকাঙ্ক্ষা তুমি পূরণ করো। জয় রাসূলুল্লাহ। ওই বোনটি কি করলেন? ওই মেয়েটি তাকে নিয়ে গভীর জঙ্গলের মধ্যে চলে গেল। বলেন তো মুসলমান ভাইরা, খারাপ কাজ কি প্রকাশ্যে হয় না গোপনে হয়? জোরে বলেন, গোপনে হয়। আব্দুল্লাহ বলে, আমার বোন আমাকে জঙ্গলের মধ্যে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমার বোন আমাকে নিয়ে তখন জমিনের মধ্যে শুয়ে পড়ল। এমন তো অবস্থায় আমার বোন আমাকে ডাকে, আমাকে ডাকে, আমি আব্দুল্লাহ, আমার বোনের উপের জ্বালা আমার জোর জ্বালা ধরে রাখতে পারলাম না। আমি কি করলাম? আমি আমার বোনের শরীরের উপর চড়ে বসলাম, আমি তার শরীরের উপর উঠে বসলাম। হঠাৎ করে আমার বোন আমাকে ডাকতে বললেন, ও আব্দুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ, জোরে করো আল্লাহু আকবার। আজকে মা বন্ধুর সম্পর্কে কিছু কথা বলা দরকার, ধরে বলেন, কারণ তারাই তো দেশের সরকার। কথা বলে ঠিক কিনা ভাই? মা বন্ধুর সম্পর্কে কিছু কথা বলা অবশ্যই দরকার, কারণ তারাই তো দেশের সরকার। ভাইরা বোনেরা, এমন কোন ব্যয়ের কোনো কাজ করা যাবে না, এমন কোন অন্যায় কাজ করা যাবে না যে খারাপ কাজ করলে সেদিন পিঠের চামড়া থাকবে না। এমন ভালো ভালো আমল, ভালো ভালো কাজ করতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী পর্দা করতে হবে। যদি করতে পারেন, আল্লাহ গ্যারান্টি মা ফাতিমা, মা আয়েশার সঙ্গে আপনাকে জান্নাত দান করবেন। মুসলমান ভাইরা, আমার কার ভয়ের কথা বললেন? জোরে বলেন, ডাকতে বলতেছে, ভাই আত্মা করলাম, একটু ধৈর্য ধারণ করো, একটু সবর করো, আল্লাহকে ভয় করো। পৃথিবীর সমস্ত মানুষের চোখ যদি আমরা ফাঁকি দিতে পারি, একজনের চোখ ফাঁকি দেওয়া যাবে না, তার নাম কি? জোরে বলেন, তার চোখ ফাঁকি দেওয়া যাবে না, তার নাম আল্লাহ। ও আব্দুল্লাহ, মেহরবানি করে অন্যায় আব্দার তুমি করো না, আল্লাহকে ভয় করো। আব্দুল্লাহ বলেন, আমার বোন বলার সঙ্গে সঙ্গে আমার পরিজা থরথর থরথর করে কম্পন চিত্ত হয়ে গেল, আমার শরীরের সমস্ত রোম কোষগুলো দাঁড়িয়ে গেল, বস্ত্রগুলো থরথর করে কাঁপতেছে, এমন কি অবস্থায় আমার শরীরের মাথা ঘামে পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে করে করে পড়তেছে। আমি কি করলাম? বোনের কথা শুনে আল্লাহর ভয়ের কথা মনে হলো, আমি লাফ দিয়ে বোনের শরীর থেকে দাঁড়িয়ে বসলাম। আমি আমার বোনকে ডাকতে বললাম, বলে তুমি আমার ভয়টা, তুমি ভয়টা ধরে দিয়েছ, তুমি আমাকে এমন ভয়ের কথা বললে যে ভয় করলে আল্লাহ সন্তুষ্ট হবে, সেই ভয়ের কথা তুমি আমাকে বললে। ও আমার বোন, আমি তোমাকে ছেড়ে দিলাম, 100 স্বর্ণ মুদ্রা তোমাকে আমি গিফট করলাম, এইগুলো তুমি নিয়ে চলে যাও, আর তুমি আমাকে
আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি যদি আমাকে মাফ না করো আল্লাহ আমাকে মাফ করবে না। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ কর দো জিন্দেগি কা সব গুনাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা তুমি মুজকো করিম আমিন বানা। আমি তোমার জন্য দোয়া করে যাই, যদি তুমি কোনদিন বিপদের মধ্যে পড়ো আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে। আজ নহই কাল তুমি যাইবা কবর দেশে, যাবার সময় দেখে বেঁচে তোমার সবই রবে পড়ে, সবাইকে যেতে হবে গো। দাদা গেল দাদি গেল, দাদা গেল দাদি গেল, কেউ আসলো না ফিরে আসে না, একবার যে চলে যায় ফিরে আসে সম্ভব? তাই বলছে নানা গেল নানি গেল, কেউ আসলো না ফিরে, সবাইকে যেতে হবে গো। যাবার সময় দেখে বেঁচে গো তোমার সবই রবে পড়ে, সবাইকে যেতে হবে গো। ও আমার বন্ধু বান্ধবরা, বললাম কেমন মেয়ে তার ঈমান শক্ত ছিল, কেমন মজবুত ছিল। ও ভাইয়ের জাতি, তোমাদের যে সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে পৃথিবীর জমিনের মধ্যে কারো ক্ষমতা হবে না, হবে না, কিঞ্চিৎ পরিমাণ সম্মান আপনার বাড়ানো না, ঠিক কিনা? আল্লাহ বলছে ও করনা বি বয়তি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলুন আল্লাহু আকবার। মায়েরা বলরা ঈমান মজবুত করতে হবে, আকীদা ঠিক রাখতে হবে। আজকে সে মায়ের জাতি আকীদা সব নষ্ট করে ফেলেছে 500 টাকা 1000 টাকার বিনিময়ে। আজকে তারা দেহ বিক্রি করতেছে, আল্লাহর যে হুকুম পর্দা করা তারা করে না, ঈমান নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? যাই পাও, আজকে ধরা পড়েছে মাহি, হ্যাঁ তাকলু মামার সাথে মাহি ধরা পড়ে গেছে, আর রক্ষা নাই। পাপ কোনোদিন বাপক ও সারে বা সত্য, এটা কি মিথ্যা কথা বললাম? পাপ করতে করতে অনেক বেশি হয়ে গেছে। আল্লাহ বলে এই তাকলু তোরে আর গতিতে রাখা যাবে না, তোকে টেনে হেসে নামাইব, আর আমি প্রমাণ করব আল্লাহ আছে থাকবে। জোরে বলে গভীর ভাবে খেয়াল করুন মুসলমানের আমার। এবার ওই মেয়েটি কি বললেন যে ভাইয়া আমি দোয়া করি যদি তুমি কোনোদিন বিপদের মধ্যে পড়ো হেফাজত করবেন কে? হেফাজত কেমন করে করে শোনার দরকার আছে কি নাই? শুনবো না, বলবো না, শেষ করে দেবো। 6 বেজে গেছে, বাবা 6 বেজে গেছে, আলহামদুলিল্লাহ। গভীর ভাবে খেয়াল করুন এবার আব্দুল্লাহর কথাটা গুহার মধ্যে মনে পড়ে গেছে, মনে আছে কি নাই? গুহার মধ্যে মনে পড়ে গেছে কে কি ভালো কাজ আমল করেছিল, এবার ডাক দিয়ে আল্লাহকে বলতেছে মাবুদ গো, ও পরওয়ারদিগার আল্লাহ, আমি জীবনে তেমন কোনো ভালো আমল করতে পারি নাই, ভালো কাজ করতে পারি নাই, আল্লাহ শয়তানের কুন্তলায় পড়ে খারাপ কাজ করার জন্য আমি গহীন জঙ্গলে বনের সাথে গিয়েছিলাম, ওই সময় তোমাকে আমি ভয় করেছি, ও মামুন তোমার ভয়ে আমি অন্যায় কাজ ছেড়ে দিয়েছি, আল্লাহ এই করণীয় যদি তোমার কাছে প্রিয় হয়ে থাকে, এই কাজটা যদি তোমার কাছে পছন্দ নয় হয়ে থাকে, মাবুদ গো এই পাথরের টুকরাটা আমাদের মৃত্যুর ভাগ হয়ে গেছে, আল্লাহ মেহরবানি করে পাথরের টুকরাটা তুমি একদম সরিয়ে দাও। ও মুসলমান ভাইরা, আমার
সঙ্গে মহান মাবুদ খুশি হইয়া মৃত্যুর সম্মুখের বড় পাথরের টুকরাটা আমার আল্লাহ আয়াদা ছয়া দিলে একটু জায়গায় করে আল্লাহ ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ভাই একটু পানি খাই খাবো একটু পানি খাবো আপনারা খাবেন আপনারা জিকির করেন লা ইলাহা ও লা ইলাহা মাবুদ তোমার নিরা খেলা কেউ বোঝে কেউ মাবুদ তোমার নিরা খেলা কেউ বোঝে কাউকে রাখো দস্তালাতে আল্লাহ কাউকে রাখো রাস্তালায় লা সে মায়ের জাতি পর্দা করে না সে মায়ের জাতি আল্লাহর হুকুম মানে না মায়ের জাতি সে আকীদা মানে না এই কারণে যৌতুক ছাড়া বিয়া হয় না বাংলাদেশের মা বোনেরা বাংলাদেশের মা বোনেরা পর্দা করে না এই কারণে যৌতুক ছাড়া বিয়া হয় না অবলম্বন করতে হবে আপনার স্বামীর খেদমত করতে হবে আপনাকে যেভাবে যে অবস্থায় থাকেন না কেন নামাজ 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 করতে হবে নামাজ আমাদেরকে করতে হবে নামাজ ছাড়া কোনো গতি যদি আমরা করতে পারি আল্লাহ বলছেন লাআনাকুম তুফলিহুন আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব জরে করে আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর মুসলমান ওই গুহার থেকে যখন পাথরের টুকরোটা সরে গেল এক ধাপ আলো দেখা যায় বদল দেখা যায় এবার খুশি কম না বেশি জোরে বলেন খুশিতে আত্মহারা হয়ে গেল বারবার আল্লাহ জিকির করতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ নিশ্চয়ই তুমি আল্লাহ মানুষের জান মানে রক্ষাকারী আল্লাহ তুমি মানুষকে সম্মান দাও তুমি ব্যর্থতি করো আল্লাহ তুমি মৃত্যু দিতে পারো আবার তুমি জীবিত করতে পারো জোরে করে আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার ওই এবার আব্দুল্লাহ আব্দুল সুবহান চিৎকার করে আব্দুল মাহমুদকে ডাকতে বলেন মাহমুদ রে আর দেরি করো না সবচেয়ে তাড়াতাড়ি করে বলতেছি আর তুমি দেরি করো না তোমার জীবনে কোন ভালো আমল তুমি করেছ আর দেরি করো না তাড়াতাড়ি করে বলে দাও যদি তুমি বলতে পারো এই বিশাল বড় পাথরের টুকরাটা আরেক দান আমার আল্লাহ যদি সরিয়ে দেন আমরা এখান থেকে আমরা মুক্ত এখান থেকে আমরা জীবিত জোরে করে আল্লাহু আকবার ছিল আকিদা ভালো ছিল এমন আকিদা সে তার মাকে খাবার না খাওয়ান পর্যন্ত স্ত্রী এমনকি কলিজার টুকরা সন্তানকেও খাবার খাওয়াইছে না জোরে করে আল্লাহু আকবার আর আমরা পিতামাতাকে আমরা খেদমত করি না আমরা মার যত্ন করি না ভালো ভালো গোশত ভালো ভালো মাছ মিষ্টি আমরা বউকে আবার আগে খাবার খাওয়াই যদি বউয়ের খাওয়া বেশি হয় তারপরে মাকে খাওয়াবো যেন বলেন কথা ঠিক কিনা এই যুবকেরা এমন কাজ করা যাবে না আব্দুল মাহমুদ বলেন আমার মা ছিল মাকে আমি এত ভালো এত পরিমাণ ভালোবাসতাম কেমন পরিমাণ ভালোবাসতাম আমার কিছু ছাগল ছিল জোরে বলেন কি ছিল ছাগল ছিল ছাগল চরানোর জন্য আমি হঠাৎ খাওয়াইতে একটু বাড়ির মধ্যে আসা লেট হয়ে গেল আস্তে আস্তে মাগরিব
আব্বারের মধ্যে ঢুকতে ঢুকতে রাত ভারী হয়ে গেল। আমি কি করলাম, ওই ছাগল থেকে আমি বকরি থেকে আমি দুধগুলো দহন করলাম। দুধগুলো দহন করার পরে আমি মা শিওরে দুধের পেয়ালা লইয়া আমি দাঁড়িয়ে আছি। আমার প্রেজার টুকরা সন্তান আমাকে ডাকতে বললেন, ও আমার আব্বা, ও বাপ, আমার আব্বা মেহেরবানি করে আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা, যে দুধ তুমি দাঁড়িয়ে আসো তোমার লিল্লাহি তাকবীর না তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা সবাই কম বেশি জানি, কিন্তু আমরা কেউ আমল করি না। জোরে বলেন, আসুন সবাই আমরা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া আল্লাহর রশিকে শক্ত করে আমরা ধরি, অবশ্যই আল্লাহ মুসলমানের বিজয় দান করবে করবে ইনশাআল্লাহ। যদি আপনারা বলেন যে হুজুর সারা রাত ওয়াজ করেন, ওয়াজ শুনতে শুনতে মরে যাব কিন্তু নামাজ পড়ব না, এই ওয়াজ শোনা দরকার আছে? দরকার আছে। মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত যে আলোচনাগুলো হলো, আমরা সবাই একটা ভালো আমল হলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিশেষ করে আপনাদের কাছে আমার আহ্বান, আবেদন, আকুল আবেদন, যে নামাজ কেউ ছাড়বেন না। রাজি আছেন ভাই? রাজি আছেন? না না, নামাজ ছাড়বেন না। কারাগারে একটু হাত তুলবো দেখি। বাবাজির আমার এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করা হলো, আল্লাহ সবাইকে সঠিক দিক দিক নির্দেশন করার তৌফিক দান করুন সবাই আল্লাহ। আমি বাকি আলোচনা এখানে শেষ করে, সংক্ষিপ্ত কথা এখানে শেষ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, যদি কোনো ভাইয়া যদি ভিজিটিং কার্ড পাওয়ার যদি প্রয়োজন থাকে তাহলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। যদি মহব্বত থাকে মনে কথা হবে ফোনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।